আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা জানব রমজানের রোজার নিয়ত ও ইফতারের দোয়া। রোজার জন্য সেহরি এবং ইফতার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নেই রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া। রোজা রাখার নিয়ত আরবিতে নাওয়াইতু আন আসুমা ওয়াদাম মিন শাহরি রমাদান আল মুবারকি ফরদাল লাকা ইয়া আল্লাহ فتقبل مني انك انت السميع العليم। অর্থ, হে আল্লাহ, আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। ইফতারের দোয়া আরবিতে বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।